প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষুদ্র একটি দেশ যার নাম ভুটান, এই ভুটানের সংক্ষিপ্ত ইতিহাস এবং পরিচিতি নিয়েই আজকের এই ভিডিওটি। দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত একটি রাষ্ট্র এবং ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত ভুটান, যা আনুষ্ঠানিকভাবে ভুটান রাজ্য। ভুটানের উত্তরে চীনের তিব্বত অঞ্চল, পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বি উপত্যকা, পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম ও পশ্চিমবঙ্গ দ্বারা পরিবেষ্টিত। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে, যার অর্থ উঁচু ভূমি। সংস্কৃত ভাষায় ভোট বা ভোটান্ত বলে ভুটান দেশটিকে বোঝানো হয়। ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র এবং মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ ভুটান। ভুটানের মুদ্রার নাম রুপি এবং রাজধানীর নাম থিম্পু। ফুনশলিং ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংখা ভাষায় দ্রুক ইয়োল বা বজ্রডাগনের দেশ নামেও ডাকে। ভুটানের প্রাচীন ইতিহাস সম্পর্কে সেখানে প্রচলিত পৌরাণিক কাহিনীর চেয়ে বেশি সুস্পষ্ট কিছু জানা যায় না। এখানে হয়তো খ্রিস্টপূর্ব 2000 অব্দেও বসতি ছিল, তবে নবম শতকে এখানে তিব্বতি বৌদ্ধ ধর্মের প্রচলনের পরেই এলাকাটির সম্পর্কে আরও বেশি জানা যায়। সে সময় বহু তিব্বতি বৌদ্ধ ভিক্ষু পালিয়ে ভুটানে চলে আসেন। 1200 শতকে এখানে দ্রুকপা কাগিউপা নামের বৌদ্ধ ধর্মের একটি ধারা প্রতিষ্ঠিত হয় এবং এটিই বর্তমানে ভুটানের বৌদ্ধ ধর্মের প্রধান রূপ। 1907 সালে উগিয়েন ওয়াংচুক ভুটানের রাজা নির্বাচিত হন এবং ওই বছর ডিসেম্বরের 17 তারিখ সিংহাসনে আরোহণ করেন। তার উপাধি ছিল দ্রুক গিয়ালপো বা ড্রাগন রাজা। 1910 সালে রাজা উগিয়েন ও ব্রিটিশ শক্তি পুনাখার চুক্তি স্বাক্ষর করে, যেখানে ব্রিটিশ ভারত ভুটানের আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর প্রতিশ্রুতি দেয়। উগিয়েন ওয়াংচুক 1926 সালে মারা গেলে তার পুত্র জিগমে ওয়াংচুক পরবর্তী শাসক হন। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর ভুটানকে একটি স্বাধীন দেশ হিসেবে গণ্য করা হয়। এরপর 1949 সালে ভুটান ও ভারত একটি চুক্তি স্বাক্ষর করে, যেখানে ভুটান ভারতের কাছ থেকে বৈদেশিক সম্পর্কের ব্যাপারে পথ নির্দেশনা নেবার ব্যাপারে সম্মত হয় এবং পরিবর্তে ভারত ভুটানের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেয়। 1952 সালে জিগমে ওয়াংচুকের ছেলে জিগমে দর্জি ওয়াংচুক ক্ষমতায় আসেন। তার আমলে ভুটান পরিকল্পিত উন্নয়নের পথে এগোতে থাকে এবং 1971 সালে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রে পরিণত হয়। তার সময়ই ভুটানে একটি জাতীয় সংসদ, নতুন আইন ব্যবস্থা, রাজকীয় ভুটানি সেনাবাহিনী এবং উচ্চ আদালত প্রতিষ্ঠা করা হয়। 1972 সালে 16 বছর বয়সে জিগমে সিংয়ে ওয়াংচুক ক্ষমতায় আসেন। তিনি আধুনিক শিক্ষা, সরকারের বিকেন্দ্রীকরণ, জলবিদ্যুৎ উৎপাদন, পর্যটন এবং পল্লী উন্নয়নের মতো ব্যাপারগুলোতে জোর দেন। তার আমলে ধীরে ধীরে ভুটান গণতন্ত্রায়নের পথে এগোতে থাকে। এরপর 2006 সালের ডিসেম্বর মাসে তিনি রাজার পদ ছেড়ে দেন এবং তার ছেলে খেসার নামগিয়েল ওয়াংচুক ভুটানের রাজা হন। 2008 সালের 18ই জুলাই ভুটানের সংসদ একটি নতুন সংবিধান গ্রহণ করে। এই ঐতিহাসিক দিন থেকে ভুটানের পরম রাজতন্ত্রের সমাপ্তি ঘটে এবং ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়।